Hi dear students, I am Rubiul Islam, your English teacher. Welcome back to my English class. I have come here again to help you because I have told you that I would discuss about using cross. That means by this time we have learn using articles. While teachers discuss about using articles, but few teachers will discuss about using cross. Sometimes you will have to use cross. Remember it. And today I will try to discuss when you should use cross. I think you are well. I'm also well by the grace of Almighty Allah. Okay. Now we can start. Be ready with a pen and a paper. Start writing with me. I'm going to start. Follow the board. Follow the board. Rule 1. I have written here blank. Rohim is a student. I am repeating it again. Blank. Rohim is a student. We'll have to use here cross in the exam hall. But why? Now, listen. If you find any type of proper noun, Rohim is unkind of proper noun, you know that noun is of five kinds. They are proper noun, common noun, collective noun, material noun, and abstract noun. If proper noun is used after blank or gap, you will have to use cross. Okay? Listen again. If you find any type of proper noun after gap, you must use cross. Because before proper noun, no article is used. Remember it. Okay, try to remember it. I'm repeating it again. If you find any proper noun after blank, you will have to use cross there. Okay? I think you have understood. Next rule. Rule 2. I'm going to write down another example. You can write, will have to write with me. Start writing. Follow and listen to me, follow the board and write down. I am reading out, just listen. Blank,
gold is costly than blank silver. Listen again. Blank gold is costly than blank silver. তোমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু বুঝতে হবে যে আমি প্রশ্নে কোথায় ব্ল্যাঙ্কটা পাচ্ছি, কোথায় ব্ল্যাঙ্কটা দেওয়া হয়েছে, কোথায় ব্ল্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে, শূন্যস্থানটি কোথায় আছে একটু খেয়াল করো। খেয়াল করো, সিলভার গোল্ড দে আর নোন অ্যাজ আ ম্যাটেরিয়াল নাউন। একটু আগে বলেছি নাউন পাঁচ প্রকারের কথা, তার মানে তোমাদের আরেকটু নোট রাখতে হবে, সুন্দর করে লিখে নাও। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সবসময় ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সবসময় ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না। তার মানে আমরা এখানে আর্টিকেল না বসিয়ে ক্রস বসিয়ে দিতে পারি। নিয়মটা আরেকবার শুনে নি, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সবসময় ক্রস বসে। ধাতুবাচক নাউন যেটাকে বলা হয়, গোল্ড ইজ কস্টলি দ্যান সিলভার। ওকে, আমরা পরের আরেকটা নিয়ম দেখি। রোল থ্রি, আমি একটু পড়ি। টিনা ইজ সাফারিং ফ্রম ড্যাশ ফিভার। আবার শোনো, টিনা ইজ সাফারিং ফ্রম ড্যাশ ফিভার। এখন বাক্যটা লিখে নাও, তারপর নিয়মটা লিখে নাও। নিয়মটা হবে, আমরা এখানে ক্রস বসাবো। কেন ক্রস বসাবো? তোমরা এভাবে আমার মতো সিম্বল দিয়ে রাখো, তাহলে বাসায় বুঝতে সুবিধা হবে। কেন ক্রস বসিয়েছি সেটার ব্যাখ্যা দিয়ে দিই। ফিভার ইজ আনকাইন্ড অফ ডিজিজ, জ্বর। একটু খেয়াল রাখতে হবে, একটু লিখে নিতে হবে। পৃথিবীতে যত প্রকারের রোগ আছে, যে কোনো ধরনের রোগ, ডিজিজের পূর্বে আমরা সবসময় ক্রস বসিয়ে দিব। ডিজিজের পূর্বে আর্টিকেল এ এন্ড ডি কোনোটি বসে না। আবার বলছি, কোনো রোগের পূর্বে গ্যাপ থাকলে তখন আমাদের ক্রস বসাতে হবে, কারণ রোগের পূর্বে কখনো আর্টিকেল বসে না বা বসবে না। আবার শুনে নাও, রোগের পূর্বে, ফিভার ইজ আনকাইন্ড অফ ডিজিজ, রোগের পূর্বে কখনো আর্টিকেল বসবে না, তোমাদেরকে সবসময় ক্রস বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। প্রত্যেকটা নিয়ম আমি বাংলা বলার সাথে সাথে নোট করে নাও। আমরা রুলস আরেকটা নিয়ম দেখব, রুল ফোর। এক্সাম্পলটা লিখি, একটু পড়ে দিই আমার সাথে সাথে, তোমরা একটু খেয়াল করো।
পরে যখন নোট বলবো তখন নোটটাও লিখে নিও আই ড্রিংক একটা ব্ল্যাঙ্ক দিয়েছি টি অলওয়েজ দেখো টি ইজ অন কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন নাউন আবার অন্যদিকে দুই ভাগে ভাগ করা হয়েছে কাউন্টেবল যেটা গণনা করা যায় আনকাউন্টেবল যে নাউন বা যেটা গণনা করা যায় না চা চায়ের পাতা তো গণনা করা সম্ভব না দিস ইজ আনকাউন্টেবল নাউন তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বেও ক্রস বসবে আনকাউন্টেবল নাউনের পূর্বেও ক্রস বসবে তাহলে আমরা কি কি পাইলাম যদি সূত্রটা এরকম মনে রাখতে পারি আনকাউন্টেবল নাউনের পূর্বেও ক্রস বসে প্রপার নাউনের পূর্বেও ক্রস বসে ম্যাটেরিয়াল নাউনের পূর্বেও ক্রস বসে আবারও নিয়মটা বলে দিই এটা আই লিখেছি এটা ড্রিঙ্ক লিখেছি এটা একটা ব্ল্যাঙ্ক দিয়েছি এটা টি লিখেছি এটা অলওয়েজ লিখেছি কিন্তু আমি পরীক্ষা হলে গ্যাপের পাশের শব্দটি যদি আনকাউন্টেবল নাউন দেখি তাহলে আমাকে সবসময় ক্রস বসিয়ে দিতে হবে কজ নো আর্টিকেল ইজ ইউজড বিফোর আনকাউন্টেবল নাউন ওকে আবারও বলছি আনকা অর্থাৎ গ্যাপের পরের শব্দটি যদি আনকাউন্টেবল নাউন হয় তখন আমরা ওই গ্যাপে আর্টিকেল হিসাবে এ এন দি না বসিয়ে ক্রস বসিয়ে দিব আমরা এখন আরেকটি নিয়ম দেখব রুল 5 একটু খেয়াল করো দেখো আমি লিখেছি আই লাইক হিম ফর হিজ ড্যাশ অনেস্টি আসলে আর্টিকেল এ এন দি বা ক্রস বসাতে হয় ব্ল্যাঙ্কের ঠিক পরে শব্দটি দেখি এখন দেখো ওই গ্যাপের পরে আছে অনেস্টি গ্যাপের পরের শব্দটি অনেস্টি দিস ইজ আনকাইন্ড অফ নাউন দিস ইজ আনকাইন্ড অফ অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন হোয়াট ইজ অ্যাবস্ট্রাক নাউন দ্য নাউন হুইচ ইন্ডিকেটস এন কোয়ালিটি অফ এ ম্যান গুণবাচক নাউন একজন ব্যক্তির কোয়ালিটি ব্যক্তি বা বস্তুর কোয়ালিটি নির্দেশ করে যে নাউন সেটা হলো অ্যাবস্ট্রাক নাউন অনেস্টি ইজ আনকাইন্ড অফ অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউনের পূর্বেও তোমাদেরকে ক্রস বসিয়ে দিতে হবে তার মানে আমরা অনেকগুলো ক্রস পেয়ে গেলাম পাঁচ নাম্বার পর্যন্ত আমরা শিখেছি এখন আমরা আর একটা নিয়ম শিখব এটা আরেকবার বলে দিই সকল ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ক্রস বসিয়ে দিবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সবসময় বা সর্বদাই ক্রস বসে কোনো আর্টিকেল বসবে না আমরা এখন রুল 6 এ চলে যাব ছোট ছোট কথা মনে রাখলেই চলবে একটু খাতায় নোট করে নিয়ে ভালো করে লিখে ফ্রেশ করে লিখে বারবার দেখবে তাহলে মনে থাকবে আমি তো বারবার
एक कथाई बोली प्रैक्टिस मेक्स अ मैन परफेक्ट विदाउट प्रैक्टिस नथिंग इज पॉसिबल एवरीथिंग इज पॉसिबल विद प्रैक्टिस दैट्स व्हाई यू आर टोल्ड और रिक्वेस्टेड टू प्रैक्टिस अगेन एंड अगेन अदरवाइज इट इज रियली पॉसिबल फॉर यू टू लर्न एनीथिंग ओके चले जाए हमरा 6 नंबर नियम में एग्जांपल लिखी আমি তোমাদের বলেছি শূন্যস্থানের পাশের যে নাউন আছে বা যে শব্দ আছে সেটিকে দেখে তোমাদের চিন্তা করতে হবে আমি আর্টিকেল হিসাবে এ এন্ড ডি কোনটি বসাবো অথবা এ এন্ড ডি না বসিয়ে ক্রস বসাবো কিনা আজকের নিয়মগুলো বোঝার পরে বারবার যদি একটু দেখো বাসায় তাহলে তোমাদের জন্য আর্টিকেলের কোনো সমস্যাই থাকবে না পূর্বে দুটি ক্লাসে কিন্তু আমরা আর্টিকেলের ব্যবহার শিখেছি প্রায় 11টা নিয়মে আর আজকে কিছু নিয়ম শিখব যে কোন জায়গায় টোটালি কোনো আর্টিকেল হবে না ক্রস হবে আমরা অলরেডি 6টা নিয়ম 5টা নিয়ম শিখে ফেলেছি 6 নম্বর নিয়মে আছি ওই যে আস্তে আস্তে আরো দুই একটা নিয়ম আলোচনা করে আমি শেষ করে দিব জাস্ট উইল হ্যাভ টু ক্যাচ উইল হ্যাভ টু Story in your brain, okay, and try to make notes and practice again and again. I go to school by ekta blank diyechi bus. Dekho, bus is one kind of vehicle, janbahan. Tar mane amra result ta ki pacchi? Janbahan, kono dhoroner janbahan, bus hok, train hok, launch hok. কোনো যানবাহনের পূর্বে আমরা আর্টিকেল না বসিয়ে ক্রস বসিয়ে দিব সেটা যে কোনো ধরনের যানবাহন হতে পারে প্লেন হতে পারে আবারো বলে দিই যে কোনো ধরনের যানবাহনের পূর্বে সব সময় সর্বদাই ক্রস বসবে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এনি ভেহিকলস নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এনি ভেহিকল Either bus or train or launch or plane. No article used before any vehicles. Okay. Amra arekta niyom dekhbo. Rule 7. আমার সাথে সাথে একটু লিখে নাও আমি একটু পড়ছি দেখো দে স্পিক ইন এটা ব্ল্যাঙ্ক দিয়েছে ইংলিশ আবার পড়ি দে স্পিক ইন গ্যাপ দিয়েছে ইংলিশ আমরা এই ইংলিশের আগে ক্রস বসিয়ে দিই কেন ক্রস বসিয়েছি সেটার ব্যাখ্যা দিয়ে দিই তোমাদের মনে রাখতে হবে পৃথিবীতে অনেক ভাষা আছে কোন ভাষার পূর্বে আর্টিকেল বসে না কোন ভাষার পূর্বে আর্টিকেল বসে না কিন্তু
ওই ভাষা যদি আবার সাবজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার আর্টিকেল দা বসা যেমন দ্য নলেজ অফ ইংলিশ দ্য নলেজ অফ বাংলা সেটা ভিন্ন কথা নর্মালি অবজেক্ট হিসেবে যদি কখনো কোনো ভাষা ব্যবহার হয় ইংলিশ বাংলা উর্দু ফার্সি হিন্দি নাগরি ইত্যাদি ফ্রেঞ্চ স্প্যানিশ তাহলে আমরা ওই সকল ভাষার পূর্বেই ক্রস বসিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে তার মানে আমরা এটার রেজাল্ট কি পাচ্ছি কোনো ভাষার পূর্বে আর্টিকেল বসে না সর্বদাই ক্রস বসে আমরা এখন রুল এইটে চলে যাব ছোট ছোট রুল ছোট ছোট কথা মনে রাখা সহজ ছোট করে লিখে রাখো আমি আরেকটা এক্সাম্পল লিখি আমরা এখানে কি লিখেছি একটু পড়ে নি শি উইল গো ড্যাশ হোম নেক্সট উইক আবার পড়ছি দেখো শি উইল গো ড্যাশ হোম নেক্সট উইক দেখো তোমরা জাস্ট ব্ল্যাঙ্কের পাশে হোম আছে তার মানে আমরা এটা বুঝতে পারছি যে হোম অনুযায়ী আমাদেরকে আর্টিকেল বসবে কি বসবে না পরীক্ষা হলের ডিসিশন নিতে হবে আমি তো আবারও বলছি গ্যাপের পরে যে নাউন বা যে শব্দটি থাকে ওই শব্দ দেখে তোমাদের ডিসিশন নিতে হবে হোয়াট শুড ইউ ডু ক্রস বসতে পারে না বসে এ অ্যান্ড দি কোন যেটাই বসুক আমাদের গ্যাপের ঠিক পরের শব্দ দেখে সিদ্ধান্ত নিতে হয় তো আমরা এখানে আবার ক্রস বসিয়ে দিব তোমাদের একটু লিখে নিতে হবে হোমের পূর্বে কোনো আর্টিকেল বসে না হোমের পূর্বে কোনো আর্টিকেল বসে না আবার বলছি হোমের পূর্বে কোনো আর্টিকেল বসে না নো আর্টিকেল ইজ ইউজড বিফোর হোম নো আর্টিকেল ইজ ইউজড বিফোর হোম নো আর্টিকেল ইজ ইউজড বিফোর হোম আশা করি বুঝেছো না বুঝলে আবার শোনো এ অথবা অ্যান অথবা দি আর এই তিনটি আর্টিকেলের কোনোটি হোমের পূর্বে বসে না ক্রস বসবে লিখে নাও আমরা এখন নয় নম্বর নিয়ম দেখব দেখো এটা এপ্রিল লিখেছি তার মানে নয় নম্বর সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি আমরা এখানে ক্রস বসিয়ে দিব ব্যাখ্যাটা একটু লিখে নাও সাল মাস সাল
বছর যাকে বলা হয় বছর মাস বা দিন বছর মাস দিন ইয়ার মান্থ ডে বছর মাস দিনের পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না কোনো আর্টিকেল বসে না ক্রস বসে সেজন্য আমরা এখানে ক্রস বসিয়ে দিয়েছি এপ্রিল ইজ অন কাইন্ড অফ মান্থ এজন্য আমরা এখানে ক্রস বসিয়ে দিয়েছি আমরা বলি সবসময় মনে রাখতে হবে গ্যাপের পরে যদি কোনো মাস অথবা দিন অথবা কোনো সাল থাকে তাহলে আমরা কোনোভাবেই কোনো আর্টিকেল বসাতে পারবো না বা বুঝবে না সেক্ষেত্রে আমাদেরকে কি বসাতে হবে ক্রস বসিয়ে দিতে হবে আমরা কিন্তু আজকে শিখছি যে ক্রস কোথায় হয় আর পূর্বে দুটি ক্লাসে শিখেছি যে কোথায় আর্টিকেল অ্যান এ বা দা বসে আজকের ক্লাসটা আমি গত ক্লাসে ভুলে গিয়েছিলাম তোমাদের একটি ক্লাস নিব সেখানে শুধু থাকবে ক্রসের ব্যবহার কারণ কোনো টিচারই কিন্তু ক্রসের ব্যবহারটা শেখায় না শুধু এ অ্যান্ড দি এর ব্যবহারটাই শেখায় কিছু কিছু টিচার শেখায় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিষয়টি তোমাদের জানানো দরকার সবসময় তো এ অ্যান্ড দি এর ব্যবহার শিখলে হবে না পরীক্ষাতে মাঝে মাঝে ক্রসও তো আসে সেটা তুমি ভুল করে বা তোমরা ভুল করে ফেলতে পারো তো আজকের ক্লাসের পরে আশা করি ওই ভুলগুলি হবে না আমরা এখন আজকের দিনের শেষ টুলসটি শিখে নিব রুল টেন আমি এখানে অল চিলড্রেন শুড গো টু স্কুল কি লিখেছি আর একটু পড়ি অল চিলড্রেন শুড গো টু স্কুল এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কের পাশে আছে স্কুল তার মানে আমরা এটা সবসময় মনে রাখব কোন যে কোনো প্রতিষ্ঠান স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের পূর্বে ক্রস বসবেন তবে ওটা যদি ফিক্সড হয়ে যায় শুরুতে এসে নির্দিষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার দা বসতে পারে মানে অ্যাজ এ অবজেক্ট অ্যাজ অ্যান অবজেক্ট অবজেক্ট হিসেবে যদি ব্যবহার হয় তাহলে অবশ্যই ক্রস সেটা যদি আবার সাবজেক্ট হিসেবে আসে নির্দিষ্ট হয়ে আসে তখন দা বসতে পারে যেমন দা ইউনিভার্সিটি অফ ঢাকা এভাবে হতে পারে তাহলে আমরা আজকে শিখে নিলাম কোথায় কোথায় ক্রস বসে কেন বসে আমরা ইতিমধ্যে দশটি নিয়ম শিখেছি আমি আশা করব তোমরা যদি এই দশটি নিয়ম প্র্যাকটিস করো তাহলে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় সর্বশেষ যে কথাটা বলবো উইল হ্যাভ টু follow my lectures regularly I have come here only to help you only to assist you because there's no possibility for you to come to school due to coronavirus that's why you should follow you should join my online class to complete your school syllabus Okay, if you follow, you must learn. Last of all, I would tell you to stay home and stay safe. Protect yourself and protect your family. Bye. See you again.